সারাদিন গোয়েন্দারা বিচে থাকুক, প্রমাণ করুক যে আমি ট্যাটু করি, তাহলে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব। গুনা ভাই গুনা, সম্পূর্ণ গুনা। এই দেখেন, এই দেখেন গাছ চোখ আসছে, কত বড় সাহস এই ছেলে দেখেন। ব্যথা ভাই ভাই, আরে এই ব্যথা ভাই তো সবাই হালকা কি ব্যথা ভাই। তাহলে জাহান্নামের আগুন কেমনে সে সামলাবে? নের মুখের ব্রণের দাগ চ্যালেঞ্জ করে আমি রিমুভ করে দিব, যদি করতে না পারি আপনার আমার ব্যবসা বুঝে দিয়ে যামুগা। চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ আপনার মুখের যে ব্রণ এবং ব্রণের দাগ আমি আসার পরেই দেখতে পাইছি, এটা হতেই পারে ছেলেদের, কিন্তু এটা সমাধান আছে। সমাধান হলো যে CO2 লেজার ট্রিটমেন্ট। কি বন্ধুরা, অনেক গুণা ভাই, অনেক গুণা। আপনি দেখেন সাদা হয়ে গেছে, দেখছেন সাথে সাথে কালি চলে গেছে। কিন্তু আপনারা একটা জিনিস আমি আপনাদের দেখাই, এই দেখেন আরে ভাই আসতে, এবং আমি ব্যবসাটা বন্ধ করে দিছি, যেখান থেকে আমার মাসে প্রায় 5 থেকে 7 লাখ টাকা খালি ট্যাটু করার টাকা আসতো। আমি চিন্তা করলাম যে না, আমি এটা করব না এবং এটা আমাকে বন্ধ করে দিতে হবে। দেখেন এটা কি আছে, একটা মাস্ক দিয়ে প্রশ্ন করি ভাই, দেখেন এটা কি আছে। আপনি একটু আগে বললেন যে ট্যাটু করা হারাম, কিন্তু আপনার পুরো শরীরে ট্যাটু না। এটা তো আমি ভুল করছি, এবং আমি তো ব্যবসা করি না, আমি আমি নিজে ধ্বংস হইছি, আমি আনুষকে ধ্বংস করব কোনোদিন না। আমি জাহান্নামে যাব, আমি কাউকে জাহান্নামের দাওয়াত দিতে বসি না এখানে। দেখি এটা কি, চোখ লাল, দাঁত জিবেড়ে, কি করতে আসছো? এটা নাম কি? এটা শয়তানের নানা, শয়তানের নানা, শয়তানের নানা। কি বলেন, কি বলেন ভাই? আপনারা ট্যাটু রিমুভ করতে চান, শুধু ট্যাটু রিমুভ না, ট্যাটু রিমুভের পাশাপাশি মনে করেন তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, কাটা দাগ রিমুভ, জন্মদাগ রিমুভ। যেসব জন্মদাগের জন্য মা বোনদের বিয়ে হচ্ছে না, এখানে একটা জন্মদাগ, উপরে লোম আছে, লোম আপনারা কি দেখছেন না? মোটা, একদম 100% লোমও ফালাই দেবো, আপনার জন্মদাগও উঠাই দেবো, এবং বিয়েরও ইনশাল্লাহ দাওয়াত খেয়ে আসবো। শুধু আনওয়ান্টেড হেয়ার রিমুভ, মুখের যারা লোমদারি আছে, হিজরা আপু ভাই বোনেরা, এবং যারা মাতৃত্ব জনিত সমস্যার জন্য এটা হয়েছে এবং ওজন কমাইতে চায়, জেনেটিক সমস্যা, হ্যাঁ হ্যাঁ জেনেটিক সমস্যার জন্য, এবং মনে করেন যে ওজন কমাইতে চায়, এই দুইটা ছাড়া সব কন্টাক্ট। একবার টাকা দিবেন, বারবার সার্ভিস দিবেন, এটাই হলো আমার স্লোগান। এবং একবার কাজ করাবেন এবং এটা রিমুভ হওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু আপনি যে কোনো জায়গায় যান আপনাকে মিষ্টি কথা বলবে। ধরেন এটার বিল 10,000, ইচ্ছা করে করবো 2,000, তা আপনি দিবেন দৌড় কাজ করানোর জন্য, দৌড় দিয়ে করবেন বিপদে। এক বছরের প্রতিবার 2-4 হাজার করে খাইয়াম, বছরে 40,000 নামাই দিব। কন্টাকে যাবেন না, শুধু কন্টাকে যাবেন, আপনারা যাবেন না সেশনে, সেশন বললে বুঝাবে না সেশন কি জিনিস। সেশন হলে প্রতি মাসে একবার আসবেন, একবার কাজ হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা কিন্তু বলবেন, এই কথাটা পেটে রাখবে, কোথায় রাখবে? লেজারের দোকানগুলোতে, অথবা যে দোকানগুলোর মধ্যে দোকান আকারে লেজার হয়েছে, অথবা দোকানগুলোতে ট্যাটুর দোকানের পাশাপাশি লেজার করে করুক, আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ, সে ভালো কাজ করতেছে। কিন্তু মিথ্যা কথা কেন বলবে? করা হালাল, ট্যাটু করা হারাম, কিন্তু আমরা আমরা যদি হারাম করে চিল্লাচিল্লি করি, হারামই আরাম। বাংলাদেশে ভালো ভালো শপিং মল গুলাতে এখন ট্যাটুর দোকান হয়ে গেছে, এবং আমি যে ব্যবসা ছাড়ছি হেই খুশিতে মনে হয় 50টা দোকান হয়েছে আরো। হ্যাঁ, তিল আছিল রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, কাটা দাগ রিমুভ, অ্যাক্সিডেন্টের দাগ। আমি সকল ভিউয়ারদের ক্ষেত্রে বলতে যাচ্ছি ভাই, আমি দেখতে যেমনই হই, মনে করেন আমি একটা খারাপ মানুষ, কিন্তু আমার দ্বারা আপনার ক্ষতি হবে না। আমার এখানে কোনো ট্যাটু করা হয় না, রিমুভ করা হয়, ট্যাটু রিমুভের পাশাপাশি স্কিনের বিভিন্ন ধরনের কাজ করা হয়। তিল তুমি জানতা না, তুমি কি জানো না যে ট্যাটু শরীরে লাগানো হারাম? তুমি কি মুসলমান না? এটা কি কাজটা ঠিক করলা? তখন তো জানতাম না, এখন জানছি। তার নাকি কেউ জোর করে তোমার এগুলো? জোর করে নাই, না গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বাধ্য করছে? না, ও মজার ব্যাপার, ও এসে আমার বলতেছে ভাই আমার গার্লফ্রেন্ড নাই। আমাকে কেন কয় না ভাই, আমি টাকা পয়সা ইনকামে মনোযোগ হয়েছি, আমি যা করছি ভুল, আমার কখনো মেয়েদের প্রতি আসক্তি ছিল না, আমি আসলে জীবনে কিছু একটা হতে চাই, আমি বড় হতে চাই। আমি তো বড় হতে চাও, ভদ্রভাবে বড় হও। যারা হচ্ছে যে যাদের শরীরে ট্যাটু আছে, তাদেরকে আপনি আসলে কি বলতে চান? আমরা বলবো যে আপনারা রিমুভ করে ফেলানোর চেষ্টা করেন, ফ্যাশন করতে চান, একটা ভালো শার্ট প্যান্ট পরে ফ্যাশন করা যায়, এটার জন্য আপনার ট্যাটু ফ্যাশন করতে হবে। আমি কইরা যে বিপদে পড়ছি, বিয়ে হয় না, আল্লাহর মানি মানে মা বাবার দোয়া আছে, শেষকালে একটা বিয়ে কপালে জুড়ছে, আন্ডা বাচ্চা দুইটা হয়েছে আল্লাহর রহমতে, এবং আমি অনেক কিছু চিন্তা করে এই ব্যবসাটা ছাড়ছি, এবং আমি আমার নিজের পরিবর্তন আগে করতে আছি। নিজের পরিবর্তনের এক নাম্বার হলো আমার 68টা ট্যাটু আগে রিমুভ করছি। জায়গা দেয়, তবে এটা দেখার পর ওনারা জায়গা দিতে চায় না। ভাই এটা জীবনে ভুল করছি না, এটা অপারেশন করতে হবে, অলরেডি আমি 50% চেন্নাই ভ্যালোর CMC থেকে করে আসছি, 7.5 লাখ রুপি খরচ হয়েছে, অর্ধেক শেষ করছে আর অর্ধেক নেক্সট বছর গিয়ে ঘুরে ফেলাবো। আমাদের এখানে ট্যাটু বাদে আপনার তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়, মেস্তা রিমুভ করা হয়, মাশা রিমুভ করা হয়, কাটা দাগ রিমুভ করা হয়, এছাড়া মুখের অবাঞ্ছিত দাড়ি লোম রিমুভ করা হয়। আপনারা যাদের চোখের নিচে কালো দাগ আছে, যেমন আমার কালো দাগ আছে, রাত ভরে জাগি, চোখের নিচের কালো দাগ, ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ রিমুভ করতে পারবেন। আর চোখের এই সাইডে অনেকেরই ফুসকুড়ি হয়, পানি জমে, টিপলে বাড়ে, কমে, চুলকায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে দেখাইছেন, কবিরাজ ডাক্তার, বিভিন্ন বিউটিশিয়ানদের,
কাজ হয়নি আমার এখানে ট্রাই করতে পারেন আমি এগুলো অনেকগুলো করছি গ্যারান্টি সহকারে এর জন্য আমি জানি এটা কিভাবে এর মুখের ব্রনের দাগ চ্যালেঞ্জ করে আমি রিমুভ করে দিব যদি করতে না পারি আপনারা আমার ব্যবসা বুঝে দিয়ে যামুগে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ আপনার মুখের যে ব্রন এবং ব্রনের দাগ আমি আসার পরেই দেখতে পাইছি এটা হতেই পারে ছেলেদের কিন্তু এটা সমাধান আছে সমাধান হলো যে CO2 লেজার ট্রিটমেন্ট কিন্তু CO2 লেজার দিয়ে যে আপনি কাজ করাবেন মুখের ফেসিয়ালটা করাবেন এটার মধ্যে কাহিনী আছে আপনাকে দামি মেশিন দিয়ে করাতে হবে যেমন এইটা জার্মানি মেশিন হ্যাঁ এটা হবে ফ্যাক্টরি জার্মানি জার্মানি মেশিন দিয়ে যদি করেন তাহলে ভালো কাজ হবে আমি চাইনিজের ব্যাপারে ইন্টারেস্ট না আসলে কারণ ওরা ক্লোন কপি করে অনেক ঢাকা একদম 100% গ্যারান্টি সহকারে আমাদের ঢাকা মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট আমাদের অফিস এছাড়া আমাদের অফিস খোলা থাকে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা আর বৃহস্পতিবার হলো বন্ধ